হরে কৃষ্ণ মন্ত্র আন্দোলন এবং স্বামী যিনি সবকিছু আরম্ভ করেছিলেন। 1965 সালে ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ একটি মালবাহী জাহাজে করে কলকাতা থেকে নিউ ইয়র্ক শহরের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। যদি কেউ আপনাকে গল্পটি বলতো আপনি হয়তো বিশ্বাস করতেন না, কিন্তু তিনি হচ্ছেন প্রভুপাদ। তার বয়স 70 বছর, তিনি কপদর্প শূন্য, যোগাযোগহীন, সাফল্য লাভের কোনো রসদই তার কাছে নেই। আমি রেড কলিন্স, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, 16 শব্দের একটি সম্মোহনী ছন্দময় কীর্তন নিউ ইয়র্ক শহরের ইস্ট ভিলেজ অঞ্চলে অনেকের কাছে LSD এবং অন্যান্য মাদকের বিকল্প হিসেবে এসেছিল। 2nd Avenue এবং 1st Street-এর ওপর একটি দোকান ঘরে একজন স্বামী একটি কেন্দ্র স্থাপন করেছেন। সেখানে তার আমেরিকান শিষ্যরা কৃষ্ণ ভাবনামৃত সম্বন্ধে শিক্ষা লাভ করছে। আমাদের প্রধান উদ্দেশ্য হল সকলকে সুখী করা, সবাই যেন সুখী থাকে। আমরা অন্যকে শোষণ করে নিজেরা সুখ ভোগ করতে চাই না, না আমরা শুধু চাই সকলকে সুখী দেখতে, কিন্তু তারা জানে না যে কেমন ভাবে সুখী হতে হয়। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন সনাতন বৈদিক সংস্কৃতির অন্তর্গত গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ভুক্ত একটি অরাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক সংগঠন। বৈদিক শাস্ত্র তথা শ্রীমৎ ভগবদ গীতা, শ্রীমৎ ভাগবত ও উপনিষদ সহ অন্যান্য বৈদিক শাস্ত্র সমূহের শিক্ষাই এই সংস্থার দর্শন ও ভিত্তি। সারা বিশ্ব তথা বাংলাদেশে ইসকন কখনো কোনো উগ্রপন্থী কাজে জড়িয়েছে তার কোনো নজির নেই। বরং ইসকনের প্রতিনিধিগণ জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সাথে একযোগে বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। Yoga is a tradition, a culture, a set of values, a set of beliefs that can truly help us deal with much larger issues in the world than fitness. May it be climate change, or may it be issues that are being tackled by the 17 Sustainable Development Goals of the United Nations. Poverty, hunger, gender equality, education, life on land, life underwater, whatever these sustainable goals may be, yoga has a solution, a proposed solution to deal with these larger problems and challenges that the entire world confronts today. ইসকন সমগ্র বিশ্বের প্রায় প্রতিটি দেশেই সমাজসেবা কার্যক্রমের অংশ হিসেবে বিনামূল্যে খাদ্য বিতরণ, চিকিৎসা, বস্ত্রদান ইত্যাদি কার্যক্রম করে যাচ্ছে।
wasn't all romantic. I didn't have a dorm room, so I slept on the floor in friends' rooms. I returned Coke bottles for the 5-cent deposits to buy food with. And I would walk the 7 miles across town every Sunday night to get one good meal a week at the Hare Krishna temple. I loved it. And much of what I stumbled into by following my curiosity and intuition turned out to be priceless later on. ফলে এই সংস্থাটি সমগ্র বিশ্বব্যাপী জাতিসংঘ তথা আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও বিভিন্ন রাষ্ট্র নেতাদের দ্বারা আদরণীয় ও প্রশংসিত হয়েছে। Now we meet at a very special time, 50 years since His Divine Grace Srila Prabhupada founded the International Society for Krishna Consciousness. And what an extraordinary man he was. At the age of 70, he traveled by ship from India to Boston, suffering 2 heart attacks on the way. He arrived in America alone and penniless, but he created this global mission, traveling the world to spread his message. And look at it today, active in 100 countries, with 650 temples, centers, schools and colleges. And here's the best number of all. Hare Krishna. ব্যান্ডের বিখ্যাত সঙ্গীত শিল্পী ও প্রধান গিটারিস্ট জর্জ হ্যারিসন, যিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কনসার্ট ফর বাংলাদেশের আয়োজন করে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশের অসহায় মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। বাংলাদেশের চিরহিতাকাঙ্ক্ষী জর্জ হ্যারিসন ইসকন প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রভুপাদের সান্নিধ্যে আসেন এবং ভগবানের মহান ভক্তে পরিণত হন। একসময় কৃষ্ণ মন্দিরের প্রতিষ্ঠাতা স্বামী ভক্তি বেদান্তের সঙ্গে আমার যথেষ্ট হৃদ্যতা হয়েছিল। তারা আমাকে ফোন করে বলতো, মন্দিরে এসো, স্বামী এখানেই আছেন এবং তিনি তোমাকে দেখলে খুব খুশি হবেন। আর আমি চরম অস্বস্তিতে পড়তাম এবং ভাবতাম, আমি কি করে মন্দিরে যাব যখন আমার জীবনযাপন এই রকম। কিন্তু তারপর আমি যেতাম, আর সেখান থেকে ফিরে আসার সময় সবসময় ভাবতাম, হে প্রভু আপনাকে ধন্যবাদ। আমি বুঝতে পারছি, কিন্তু আপনার কি মনে হয় যে বাইবেল, কোরআন এবং অন্যান্য ধর্মগ্রন্থের মধ্যে মতভেদ হয় বা ওই সমস্ত বিশেষ বিশেষ দর্শনের মধ্যে বৈপরীত্য আছে? না, আমি কোনো মতভেদ দেখি না, কেননা অন্তিম লক্ষ্য হচ্ছেন ভগবান। সুতরাং তোমাকে ভগবানকে জানতে হবে এবং তাকে ভালোবাসার চেষ্টা করতে হবে। তাই তুমি যে কোনো ধর্মীয় পদ্ধতি অবলম্বন করতে পারো, যদি লক্ষ্যে পৌঁছানো যায় আর তা ভগবানকে জানা যায় এবং তাকে ভালোবাসার চেষ্টা করা যায়, তাহলেই তোমার জীবন পূর্ণ হবে। যদি আমেরিকার সকলেই আপনার মতো কৃষ্ণকে বিশ্বাস করে, সবাই আপনাকে অনুসরণ করে, তাহলে এই দেশের কি হবে? কেমন করে এর পরিবর্তন সাধিত হবে? তারা খুব সুখী ও শান্তিপূর্ণ হবে, তখন আর কোনো হিপি থাকবে না। আচ্ছা, আপনি হিপিকে কিভাবে বর্ণনা করবেন, যে ধূমপান করে? আপনি আমার থেকে ভালো জানবেন সেটার অর্থ কি। অস্বাভাবিক কিছু। সানডে টাইমস পত্রিকা আমাদের নিয়ে একটা প্রতিবেদন প্রকাশ করতে চেয়েছিল, আর আমরা কৃষ্ণ ভাবনা লন্ডনকে চমকৃত করেছে শীর্ষক সংবাদটি প্রভুপাদকে পাঠাতে পেরেছিলাম। বিশ্বের বিশিষ্ট ব্যক্তিবর্গ কর্তৃক শ্রীল এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ ও তার কার্যবলীর প্রশংসা। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী শ্রীল এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের গ্রন্থগুলোকে মানব সমাজের মুক্তির জন্য অনবদ্য অবদান বলে আখ্যায়িত করেছেন। দক্ষিণ আফ্রিকার সাবেক রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলার দৃষ্টিতে তার প্রতিষ্ঠিত সংগঠনে ঈশ্বরকে সঠিকভাবে আরাধনা করা হয়। বিটলস তারকা জর্জ হ্যারিসনের দৃষ্টিতে তিনি পরম সত্যের দিকদর্শনকারী। আধুনিক কালের প্রথিত যশা সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের দৃষ্টিতে তিনি একজন অনন্য সাধারণ ব্যক্তিত্ব। প্রখ্যাত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মতে
আমেরিকার মতো দেশে তিনি কৃষ্ণ ভক্তিকে মানুষের হৃদয়ের গভীরে সঞ্চার করেছেন। প্রথিত যশা সাংবাদিক অমিতাভ চৌধুরী তাকে বলেছেন, বিংশ শতাব্দীর বিস্ময়, যিনি সমগ্র বিশ্বে অগণিত কৃষ্ণ ভক্ত ও গৌর ভক্তের সৃষ্টি করেছেন। বিখ্যাত ভারত তত্ত্ববিদ ডক্টর এম এন ব্যাসম বলেছেন, তার নির্মিত গৃহে সারা পৃথিবীর মানুষ আশ্রয় পেতে পারে। আমেরিকার বিশিষ্ট কবি ও দার্শনিক অ্যালেন গিন্সবার্গ যশোর বেনাপোল রোডে মুক্তিযুদ্ধের ভয়াবহতা এবং রিফিউজি ক্যাম্পের মানুষের দুর্ভোগ দেখে রচনা করেছিলেন সেপ্টেম্বর অন দ্য যশোর রোড। শত শত চোখ আকাশটা দেখে, শত 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 মানুষের দল যশোর রোডের দুধারে বসত বাসের ছাউনি কাদা মাটি জল। তিনি শ্রীল এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ সম্পর্কে বলেছেন, সাধারণত স্বামী, যোগী, বৌদ্ধ শিক্ষকরা সকলেই বর্ধেশ্বর শহর এলাকাতে গিয়ে থাকত এবং ধনী ব্যক্তিদের সাহায্য আর্থিক সহায়তা লাভ করত। যেমন কৃষ্ণমূর্তি আপার ইস্ট এন্ডে চমৎকার একটি অ্যাপার্টমেন্টে থাকত, যেখানে ফ্রান্সের ঘরানার আদপে তৈরি আসবাবপত্রে সজ্জিত বৈঠকখানা ছিল। আর এখানে স্বামী ভক্তিবেদান্ত কলকাতার অনুন্নত জায়গার মতো হিপি অধ্যুষিত নানা ধরনের মাদকাসক্ত ও বিকৃত জীবনযাত্রায় অভ্যস্ত অস্বাভাবিক মানুষদের এলাকায় বসবাস করছিলেন। তাই মনে হয়েছিল যে তিনি প্রকৃতপক্ষে নিকৃষ্ট একটি স্থানে ঠিক জায়গা মতো কোনো এক ধরনের ছন্দ এবং আলোচ্ছটা বহন করে আনছিলেন, যেখানে তার একান্ত প্রয়োজন ছিল। শুভ অপরাহ্ন। গিনেস বিশ্ব রেকর্ড লন্ডনের পক্ষ থেকে আমি প্রবীণ প্যাটেল। একটি নয়, দুটি বিশ্ব রেকর্ড বিচারের জন্য ইসকন কর্তৃক আমন্ত্রিত হয়ে আমি আনন্দ অনুভব করছি। প্রথম রেকর্ডটি হল কোনো একটি যোগশিক্ষার আসরে সর্বাধিক দেশের মানুষের উপস্থিতি। দ্বিতীয়টি হল কোনো একটি প্রার্থনা সঙ্গীতে সর্বাধিক বেশি সংখ্যক দেশের মানুষের উপস্থিতি। Record, which was the most nationalities in a choir. I can say that with a total of 105, ISKCON, you have set a new Guinness World Record for the most nationalities in a choir. Congratulations. শ্রীল অভয় চরণাবিন্দু এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ 1977 সালের 14 নভেম্বর অপ্রকট হন। 12 বছরে শ্রীল প্রভুপাদ 14 বার পৃথিবী প্রদক্ষিণ করেন। 6টি মহাদেশে 108টি মন্দির এবং পল্লী সমাজ প্রতিষ্ঠা করেন। 25টি ভাষায় তার 6 কোটি গ্রন্থ বিতরণ করা হয়েছে। সমগ্র বিশ্বে কৃষ্ণ ভাবনামৃতের প্রবর্তন করে দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করেছেন। আজ 820টি মন্দির, পল্লী সমাজ, রেস্তোরাঁ, বিদ্যালয় এবং মহাবিদ্যালয় স্থাপন করা হয়েছে। 87টি ভাষায় 52 কোটি গ্রন্থ বিতরণ করা হয়েছে। 300 কোটি মানুষকে নিরামিষ খাদ্য বিতরণ করা হয়েছে।